নমস্কার, আমরা জিজ্ঞাসারও নিয়ে আবার উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কথামৃত ভবনে রয়েছি। আমাদের সামনে রয়েছেন অধ্যাপক দীপক গুপ্ত মহাশয়। কথামৃত ভবনের এখন উনি একজন বরিষ্ঠ ব্যক্তিত্ব, আপনারা সবাই জানেন। আমরা জিজ্ঞাসার আলোতে কথামৃতের ইতিহাস এবং শ্রীমর বিষয়ে অনেক কথা অনেক পর্বে শুনলাম, এবং আমি জানতে চাইছি দীপক বাবুর কাছে যে আরও যদি কিছু থাকে উনি যদি একটু দয়া করে বলেন। শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, শ্রীম ঠাকুরের পার্শ্বদের প্রণাম করি, এবং তার সাথে এই প্রাণরাম চ্যানেলের যিনি কর্ণধার তিনি কথামৃতের ইতিহাস ও শ্রীম বিষয়ে কিছু জানবার জন্যে যে ব্যগ্রতা প্রকাশ করেছেন তাতে আমি খুবই আনন্দিত ও প্রেরণা পেয়েছি। তাই তা আপনাকেও এবং আপনাদের সবাইকে, যারা শ্রোতৃমণ্ডলী তাদের সবাইকে আমি আমার সশ্রদ্ধ নমস্কার ভালোবাসা জানিয়ে আমাদের আজকের আলোচনাটা শুরু করি। আমরা আগের দিন বলছিলাম যে শ্রীমা বলতেন যে তিনি রামকৃষ্ণরূপী এক মহাসাগরের পাশে কিছুকাল ছিলেন, প্রায় 4.5 বছর ছিলেন, আর সেই মহাসাগর থেকে তিনি এক কলসি জল নিজের কাছে তুলে রেখেছিলেন। এবং তিনি বলতেন যখনই কেউ আসত তিনি ওইখান থেকে একটু একটু করে তাদের দিতেন। তিনি ভক্তদের বলতেন যে এছাড়া তাঁর আর কিছুই দেবার নেই, অর্থাৎ কিনা ঠাকুরের কথা ছাড়া তিনি সত্য সত্যি একদম নিঃস্ব মানুষ ছিলেন। তাঁর কাছে ঠাকুরের কথাই সব কথা, আর তিনি ঠাকুরের কথা ছাড়া কোনো কথাই কর না। আমরা শ্রীরামকৃষ্ণদেবকেও এই কথা বলতে শুনেছিলাম। স্বামী সুবোধানন্দ মহারাজ যখন বাচ্চা ছেলে ছিলেন তখন ঠাকুর তাকে বলেছিলেন তোমাদের পাড়ায় মহেন্দ্র মাস্টার আছে, তা তুমি তার কাছে ধর্ম শিক্ষা নিও। তখন খোকা তাহলে সুবোধানন্দ মহারাজ তখন বাচ্চা ছেলে, তখন ঠাকুরকে বললেন সে কি, উনি তো স্কুলে পড়ান, সংসার করেছেন, ওনার কাছে আবার কি ধর্ম শিক্ষা নেব? আপনার কাছেই ধর্ম শিক্ষা নিতে পারি, ওনার কাছে গিয়ে আমি কী ধর্ম শিক্ষা নেব? তাতে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ওখানে রাখাল মহারাজ ছিলেন, রাখাল মহারাজকে সম্বোধন করে বলছেন ওরে রাখাল, এই দেখ এই শালা বলে কি বলে। তখন সুবোধ স্বামীকে বলছেন, সুবোধানন্দকে বলছেন, তুমি ওনার কাছে যাবে, দেখবে যে উনি এখানকার ছাড়া কোনো কথাই বলেন না। এখানকার মানে ঠাকুর ছাড়া তিনি কোনো কথাই বলেন না। তিনি সত্যি এসে দেখেন তাই ঠাকুর ছাড়া তিনি কোনো কথাই কন না। ফলে হলো কি, তিনি আজীবন তিনি শ্রীমর সঙ্গ করতেন এবং শ্রীমর সঙ্গে সর্বদা যোগাযোগ রাখতেন। তাই মাস্টারমশাইয়ের এইরকম কথা ছিল যে আমার দেবার কিছুই নেই, আমি নিঃস্ব, তবে হ্যাঁ আমি মহাসাগরের পাশে ছিলাম, একটু কলসিতে ওই জল তুলে রেখেছি, ওই একটু একটু করে দিই। তা এইরাম শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে, শ্রীরামকৃষ্ণদেবের কথা সম্পর্কে শ্রীম বলতেন, আমরা আগের দিন এলাম বলেছিলাম। তা এখন ব্যাপার হলো যে ঠাকুরের কথা যেমন তিনি বলতেন তেমনি অনেকে তাঁর কাছে দীক্ষা পাওয়ার জন্য পীড়াপিড়ি করত, অনেকে নানা দেশ দেশান্তরে নানা মনীষী এবং নানা মহাত্মা, হ্যাঁ পরমহংস যোগানন্দের কথা বলি তিনিও, এরকম প্রচুর মানুষ তাঁর কাছে দীক্ষা নেওয়ার জন্য ব্যস্ত হতেন। তা শ্রীমা কখনো দীক্ষা দিতেন না,
আমরা বলছিলাম আগের দিন তিনি শ্রীশ্রীমা জীবিতকালে শ্রীশ্রীমায়ের কাছে পাঠাতেন, আর তিনি প্রেসিডেন্ট মহারাজ বেলুড় মঠের জানি তার কাছে পাঠাতেন। আর তখন প্রেসিডেন্ট মহারাজ স্বামী ব্রহ্মানন্দ মহারাজও ছিলেন, আবার পরে স্বামী শিবানন্দ মহারাজও ছিলেন, উনি প্রেসিডেন্ট মহারাজ কাছে পাঠাতেন। কিন্তু ভক্তেরা, অনেক ভক্ত ছিলেন, তারা খুবই পীড়াপিড়ি করতেন যে আপনাকে দিতেই হবে। যখন খুবই পীড়াপিড়ি করতেন তখন তিনি কানেতে দীক্ষা না দিয়ে হাতেতে একরকম দীক্ষা দিতেন, যাকে বলে নাম মন্ত্র দেয়া। সে তিনি কী দিতেন? তিনি বলতেন, তোমরা বার্তিনে করে শ্রী শ্রী দুর্গা শ্রী শ্রী সারদা রামকৃষ্ণ শরণম এটা বার্তিনে করে তোমরা লিখবে, এটা বলতেন। আর বলতেন, নিত্য তোমরা দু এক পাতা কথা মৃত পড়বে, এটা বলতেন। আর বলতেন যে সাধু ভক্তের সেবা ও গরিব মানুষদের সাহায্য করার জন্যে আর ঠাকুরের সেবার জন্যে আয়ের কিছু অংশ, যত সামান্যই হোক না কেন, সেই সামান্য অংশ আয়ের তা এই সব পারপাসেতে ব্যয় করবে। এই ছিল শ্রীমার আসল কথা। যাই হোক, এগুলো বোধহয় আমার মনে পড়ে যত আগের দিন আমরা এই বিষয়ে একটু বিস্তারিতভাবে বলেছিলাম। আজকে একটা কথা বলি যে কথামৃত মাসামশাই যে রচনা করেছেন, ফলে হলো কি, কথামৃতের মধ্যে দিয়ে আমরা শ্রীরামকৃষ্ণদেবকে খুব সহজভাবেই চিন্তা এবং রামকৃষ্ণ সাধনা, যাকে বলে সাধন, খুব সহজেই এই রামকৃষ্ণ সাধনও করতে পারি। সেটা কীরকমভাবে পারি না আমরা দেখি কথামৃততে 1882-83 এই সব সালের তো নানা লীলাচিত্র আছে, তাহলে কতগুলো লীলাচিত্র আছে আমরা যদি দেখি কি দেখব। আমরা দেখি 1882 সালে তিনি প্রায় 22 দিনে লীলাচিত্র দিয়েছেন, 1883 সালে প্রায় 58 দিয়েছেন, 1884 সালে 39 দিয়েছেন, 1885 সালে 37 লীলাচিত্র দিয়েছেন। তাছাড়া আবার গোটা কত লীলাচিত্র দিয়েছেন 4-5 হবে, যেখানে তারিখটা উল্লেখিত নয়। আবার পরিশিষ্ট অংশে দেখি তিনি বরানগর মঠের প্রায় 9 বিবরণ দিচ্ছেন, আবার 1881 সালে যখন শ্রীমৎ ঠাকুরকে যে যাননি তিনি পরিশিষ্ট অংশে ঠাকুরের সম্পর্কে যে একটু কথাবার্তা শুনেছেন সেটাও তিনি দিচ্ছেন, তার প্রায় গোটা 6 অংশ। তাহলে অলটোল্ড আমরা দেখি প্রায় 190 দিনের বিবরণ কথা নিতে আছে। ফলে হলো কি, আমরা প্রতিদিনই তো যে কোনো দিনের একটা লীলাচিত্র আমরা অনুধ্যান করতে পারি বা পড়তে পারি, পরে রামকৃষ্ণদেবের চিন্তা করতে পারি, রামকৃষ্ণদেবের সাধনা করতে পারি। আবার আর একটা মজার ব্যাপার কি, আমাদের জীবনেও তো যেসব দিনের লীলাচিত্র আছে সেই দিনগুলো পড়ে, তাহলে সেই দিনগুলোতে ওই সব লীলাচিত্রগুলো যদি আমরা অনুধ্যান করে সেই দিনটা আবার পালন করতে পারি। কথা বললেন, তাহলে রামকৃষ্ণ সাধনা আমাদের কথামৃতর মাধ্যমে অনেকটা সহজ হয়ে গেল না? তাহলে তিনি কথামৃত রচনা করে রামকৃষ্ণদেবের চিন্তা ও সাধনার পথটা পরিষ্কার করে দিয়েছেন। একবার হলো কি, বলি না বললেই পারতাম, আবার বলি না বলে পাচ্ছি না, এই সারদা মঠের মুখ্য প্রাণাজী তিনি তার অত্যন্ত স্নেহ কৃপা ভালোবাসা যা বলেন আমার পাওয়ার সৌভাগ্য হয়েছিল। এই মুখ্য প্রাণাজী এবং শ্রদ্ধা প্রাণাজী এনারা খুবই ভালোবাসতেন, আর এই ঠাকুরবাড়িতে বহুবার আসতেন, মাঝে মাঝে আমার মায়ের কাছে আসতেন, আর ওনার সঙ্গেও সারদা মঠে গেলে উনি এই কথামৃত শ্রীমা বিষয়ে আলোচনা করতেন। তো একদিন আমার মনে পড়ে যে মুখ্য প্রাণাজী বললেন আমায় যে দেখো দীপক, একটা কথা বলি, ধরো কথামৃত তারিখ টারিখগুলো নেই, ধর যে মাসমশাই এই তারিখ টারিখ দিচ্ছেন এগুলো ধরন নেই,
তাহলে আমাদের সুবিধে অসুবিধে কী হতো? আমি তো মেটিরিয়ালটা পেয়ে যাচ্ছি, তারিখগুলো নাই বা থাকতো, তাতে কী হতো? এরকম কথা ছলে আমি মাকে বললাম যে মা দেখুন যে মাস্টারমশাই তো ডায়েরিকে অবলম্বন করেছেন, এই ডায়েরিতে তারিখ দিয়েছেন, সেই ডায়েরি অবলম্বন করে যখন লিখছেন তখন ওই তারিখটা ওই জন্য উনি হয়তো দিয়েছেন, আর আমাদের সবচেয়ে সুবিধে করে দিয়েছে। তিনি বলেন কীরকম সুবিধে হলো? আমি বললাম যেসব দিনের বিবরণ দিয়েছেন আমাদের সেই তারিখগুলো তো জীবনে আসে, সেই তারিখটাতে আমরা ওই লীলাচিত্রটা যদি আমরা পাই, ওটা যদি পড়ি, তাহলে রামকৃষ্ণদেবের ওই দিনটা আমরা পালন করতে পারছি, তাই না? বলে আমি ওনাকে, আমার মনে পড়লো বলে বলি, আমি ওনাকে একটা সুন্দর ঘটনা বলেছিলাম। তাই যে মুখোপ্রাণাজি মানে অত্যন্ত আর কি ইয়ে হয়ে উঠেছিলেন, সন্তুষ্ট হয়ে উঠেছিলেন। এবার হলো কি, এই ঠাকুরবাড়ির ছাদেতে ওপরেতে একটা চেয়ারে বসে আছেন শ্রীম, সামনে বেশ কজন ভক্ত বসে আছেন। তা ঠাকুরের প্রসঙ্গ আলোচনা টালোচনা হচ্ছে, আর তখন হলো কি, শ্রীম প্রায়শই আকাশে চাঁদের দিকে তাকাচ্ছে। ভক্তেরা বলছেন কি আশ্চর্য, উনি কথা কইছেন আর চাঁদের দিকে তাকাচ্ছেন, ব্যাপারটা কি? তা একজন একটু মানে তার উৎসাহ হলো যে উনি মাস্টারমশাইকে জিজ্ঞেস করবে কেন উনি এত চাঁদের দিকে তাকাচ্ছেন। তখন তিনি মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন, মাস্টারমশাই আপনি এই যে আমাদের সঙ্গে আলোচনা করছেন, আপনি বারে বারে চাঁদের দিকে তাকাচ্ছেন কেন? তখন মাস্টারমশাই সেই ভক্তদের বলছেন যে দেখো যে এই আজকের দিনে ঠিক এই সময় পঞ্চবটির পাশেতে দাঁড়িয়ে ঠাকুর আমাদের যে কথাগুলো আমরা বলছি সেই কথাগুলোই আমাদের বলছিলেন, সেইখানে তো চাঁদ, এই চাঁদ ছিল। তাহলে আমাদের যে এরকম কথোপকথন হয়েছিল চাঁদটা সাক্ষী আছে, আবার ওখানে ছিল বলে চাঁদ আমাদের একরকম বুড়ো ভাইয়ের মতন, তাই আকাশে যখন চাঁদটা দেখছি আর এই তারিখে এই সময়ে, তাই বারবার ওই চাঁদের দিকে তাকাতে ইচ্ছে হচ্ছিল, এই জন্য আমি চাঁদের দিকে তাকাচ্ছি। তাহলে মাস্টারমশাই কি সাংঘাতিক কথাটা কইলেন যে ওই দিনেতে ওই মানে তারিখেতে এই ক্ষণে কী কী কথা হচ্ছে চাঁদ ছিল। তাহলে মাস্টারমশাই এই জিনিসগুলো বড্ড বেশি তিনি জোর দিতেন, মানতেন, তাই জন্য তারিখগুলো তিনি দিয়েছেন। শুনে তো মুখ্য প্রাণী প্রায় দু মিনিট স্তব্ধ হয়ে গেলেন, মানে চুপ করে গেলেন, কোনো কথা কইছেন বলে আরম্ভ করলেন, দেখো দীপক মাস্টারমশাই কত বড় ঋষি ছিলেন, কত বড় মহাঋষি ছিলেন, আমরা তো কতটুকুনি বুঝতে পারি বলো। তখন আমি বললাম মা দেখুন খুব বিরাট মহাঋষি না হলে তিনি কী করে এই কথামৃত লিখবেন, তাঁর এইরকম তাঁর দৃষ্টিভঙ্গি ছিল বলে এই ঠাকুরের কথামৃত লেখাটা সম্ভব হয়েছে। যাই হোক, আমরা ওই কথামৃত প্রতিদিন যে কোনো দিনের লীলাচিত্র পড়তে পারি, আবার যে দিনের লীলাচিত্রটা আছে সেই দিনটা যখন আমাদের এসে গেল সেইটা যখন আমরা পড়ি আমরা ওই দিনটাকে পালন করতে পারি। এইভাবে আমরা কথামৃত পাঠের মাধ্যমে বা অনুধ্যানের মাধ্যমে আমরা রামকৃষ্ণদেবের চিন্তা ও রামকৃষ্ণ সাধনা সহজভাবে করতে পারি। আমরা দেখি স্বামী ব্রহ্মানন্দ মহারাজ এই কথামৃত পড়া পাঠের ব্যাপারেতে বেশ সুন্দর মন্তব্য করেছিলেন, আপনারা সবাই জানেন। তিনি কি বলেছিলেন না দেখো যে নিত্য যদি কেউ এই কথামৃত মানে পড়ে, মানে কেন কথামৃততে সব কিছুই আছে, জ্ঞান কর্ম যোগ ভক্তি সবের কথা আছে, নিত্য যদি কেউ কথামৃত খুব দিন ভাব নিয়ে আর ভক্তি সহকারে পড়ে তাহলে তার ভেতরেতে একটা মানে রামকৃষ্ণ অনুরাগ রামকৃষ্ণ প্রীতি দারুণভাবে জন্মাবে আর তার ভেতর দারুণ ব্যাকুলতা আসবে, তাতে কী হবে ঈশ্বরের কৃপায় তার ঈশ্বর লাভ পর্যন্ত হতে পারে বলে তিনি বলেছিলেন। এই যে মানুষের নাম যশ ও মুক্তমুক্তার যে প্রবল একটা উদ্যম
হরতাল আর কি এগুলো কন্ট্রোল হয়ে যায়, মানুষের আসক্তি টাসক্তি অনেক নিচেতে নেমে যায়, মানুষের মন অনেক ঈশ্বরমুখী হয়ে যায়। তিনি এইটাই মানে ভক্তদের উৎসাহ দেওয়ার জন্য বলতেন, এতে ব্রহ্মজ্ঞান পর্যন্ত লাভ। এটা স্বামী ব্রহ্মানন্দ বলতেন, বলতেন দেখো কথামৃত ঠাকুরের কথা কানেতে শুনে রাখো, তাহলেই খানিকটা কাজ হবে, পরে নয় এতে প্রাণে যাবে, তুমি বোঝো আর না বোঝো। এই নাম স্বামী ব্রহ্মানন্দ মহারাজ প্রায় বলতেন। এখন এই যে কথামৃত মানে পড়ে আমরা রামকৃষ্ণ সাধন করি না, তার সঙ্গে আমরা আর একটা রামকৃষ্ণ সাধন করি, কিন্তু সেটা কী করি? সেটা কথামৃত ছাড়া আমরা ঠাকুরের পটকে আমরা নিত্য প্রণাম করি না, ঠাকুরের পটকে তো আমরা প্রণাম করি, তাহলে যারা এই ঠাকুরের পট আমাদের উপহার দিয়েছেন তাদের স্মরণ করাটা কিন্তু উচিত হবে, তাই না? যেমন ধরুন স্বামী ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন আমাদের ঠাকুরের হাততলা ছবিটা দিয়ে, আমরা হাততলা ছবিটাই প্রণাম করলাম কিন্তু কেশববাবুকে স্মরণ করলাম না, এটা কিন্তু ঠিক হবে না। কথা এনার জন্যই আমরা একে পেয়েছি, একে মনে রাখতে হবে। তারপর ধরুন না কেন শ্রীরামকৃষ্ণদের এই ছবি এরমভাবে বসে আছেন ধ্যানস্থ সমাধিস্থ চেহারা, ঘরে ঘরে পুজো হয়, আমরা ওগুলোকেই প্রণাম করি, তাই তো? নিত্য প্রণাম করি, ওটা প্রণাম করছি, আরতি করছি, পুজো, কিন্তু কখনো কে এটি আমাদের উপহার দিয়েছেন তার কথা একবারও ভাবি না। যিনি দিয়েছেন ভবনাথ চট্টোপাধ্যায়, তার কথাটা মনে যদি আসে তাহলে সম্পূর্ণ হয়। কথাটা বললেন আমি যেটা বলছি, সে এইরকমভাবেতে অনেক ছবি আছে যেগুলো এনারা দিয়ে, আমি সুরেন্দ্রনাথ মিত্র, তিনি একটা ছবি আছে না সেই থামের ওপরে দাঁত কোট পরা সেই ছবি, সেই ছবিটাও তো আমরা দেখি কত সময় প্রণাম টণাম করি তো। এখন যেই নয় ছবিটা দেখলাম, আমাদের সুরেন্দ্রনাথ মিত্রকে মনে করা উচিত, তার স্মরণে আমাদের একটুখানি অন্তত প্রণাম নমস্কার জানানো উচিত। যারা এগুলো দিয়ে গেলেন, এই ভগবানের এই ছবিগুলো দিয়ে গেলেন, মাস্টার মাস্টার যেমন ঠাকুরের কথা দিয়ে গেলেন, এটা যেমন খুব ইম্পর্ট্যান্ট, যারা ছবিগুলো দিয়ে গেলেন তারা কিন্তু কম ইম্পর্ট্যান্ট নয়, তারাও কিন্তু বিরাট ইম্পর্ট্যান্ট, এইটাই মনে রাখতে হবে। তাহলে রামকৃষ্ণদেবের চিন্তা করতে গেলে এইসব জিনিসগুলো যদি থাকে তাহলে আপনার রামকৃষ্ণ চিন্তা কিন্তু ঠিক ঠিক হচ্ছে, তা না হলে কিন্তু বেতালে পা পড়ে যাচ্ছে। কথা বললেন, যেমন ধরুন ঠাকুরের এই ছবিটা অবশ্য আমরা দেখি না, যে ঠাকুর শরীর ত্যাগ করেছেন, অনেকজন ভক্তরা রয়েছেন, এই ছবির দিক দেখি না আমরা সাধারণত, কিন্তু দেখলেও আমরা ঠাকুরের ছবিটাকে সরিয়ে একটা গ্রুপ ফটো দেখে থাকি, মহেন্দ্রলাল সরকার এই ছবিটা তুলিয়েছেন, তাহলে আমরা এই ছবিটা যখন দেখব অন্তত মহেন্দ্রলাল সরকার, ডাক্তার মহেন্দ্রলাল সরকারকে একটু মনেতে স্মরণ করবো, তাই না? এইগুলো করলে তবে আমাদের এই রামকৃষ্ণ পরমহংসদেবের চিন্তাটা খুব সার্থক হয়ে উঠবে। এখানে আর একটা কথা বলি, যে দেখুন এই যে কথামৃত আমরা পড়ি টড়ি, তার পেছনেতে একটা বিশাল শক্তি কাজ করেছে, তার নাম হলো শ্রী শ্রী মা, তাই না? শ্রী শ্রী মার প্রেরণাতেই কিন্তু এই কথামৃত হয়, শ্রী শ্রী মায়ের প্রেরণা, শ্রী শ্রী মায়ের আশীর্বাদ, শ্রী শ্রী মায়ের নির্দেশ আদেশ, এইটে এই কথামৃত রচনার পেছনেতে আছে। তাহলে আমরা শ্রী শ্রী মাকে স্মরণ করব সর্বদা, যখনই কথামৃত পড়ব ঠাকুরের সঙ্গে মাকেও আমাদের স্মরণ করতে হবে। আর শ্রী শ্রী মায়ের আর একটা অবদান শুধু কথামৃতই নয়, কথামৃত যেমন মায়ের অবদান, যদি আমি ব্যক্তিগতভাবে বলি আপনাকে, যদি কেউ আমায় জিজ্ঞেস করে শ্রী শ্রী মায়ের সর্বশ্রেষ্ঠ অবদান ভক্ত সমাজে কি, আমি কিন্তু নির্দ্বিধায় বলি রামকৃষ্ণ কথামৃত হচ্ছে শ্রেষ্ঠ অবদান। তিনি যদি না মাস্টার মশাইকে নির্দেশ দিতেন বা আদেশ করতেন তাহলে কিন্তু জগৎ এই কথামৃতকে পেত না। তাই জন্য দেখবেন মাস্টার মশাই কথামৃতর গোড়াতেই মায়ের আশীর্বাদটা বারবার দিয়েছেন, যে মায়ের আশীর্বাদটা হচ্ছে মাস্টার মশাইয়ের কাছে সবচেয়ে বড় জিনিস ছিল। এতে একটা হলো, আর একটা জিনিস আমাদের করা উচিত ঠাকুর ঠাকুর মায়ের চিন্তা বা সাধন করতে গেলে, সেটা হলো শ্রী শ্রী মায়ের বুঝলেন একটা, আমি নাম বলবো না, একজন মহারাজ ছিলেন জয়রামবাটির, বিরাট ছিলেন, সেক্রেটারি ছিলেন, মিনি শরীর রেখেছেন, তিনি আমাকে বড্ড স্নেহ করতেন,
তিনি এই ঠাকুর বাড়িতে প্রায়শই আসতেন। তো আমি বলেই ফেলি তার নামটা স্বামী অবজজানন্দ, তার কথা আপনারা শুনেন। পদপ্রান্তে স্বামীজির পদপ্রান্তে বইটা লিখেছিলেন। তা তিনি কামার জয়রামবাটিতে আছেন অধ্যক্ষ হিসেবে। তা তিনি কি জানি জানি না কেন যে ভগবানের কৃপায় তিনি আমাকে বড্ড বেশি স্নেহ করতেন, ভালোবাসতেন। তা তিনি এসে কথামৃত শ্রীম মায়ের সম্পর্কে ঠাকুরের সঙ্গে আলোচনা টালোচনা করতেন। তা একদিন আমাকে হঠাৎ বললেন, আচ্ছা দীপক, তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করি। আমি বল, বলুন মহারাজ। আমার আলোচনা হতো। তা আমায় বললেন, আচ্ছা তোমার কি মনে হয় মায়ের সর্বশ্রেষ্ঠ অবদান কি? এটা আমায় বললেন। তা আমি তো ওনাকে বললাম, মায়ের তো শ্রেষ্ঠ অবদান আপনার কথা আমি তো বললাম, সে তো আমি জানি, আর কোনো অবদান আছে উনি জিজ্ঞেস করি। আমি বললাম, মায়ের আর একটা দারুণ অবদান আছেন মহারাজ। সে অবদানটা হচ্ছে এই যে মা তো লজ্জা পটাবৃতা ছিলেন, কিন্তু মার অন্তত দুখানা ছবি আমরা পাই যেখানে মা চরণ দুটোকে ছড়িয়ে দিয়েছেন। একটা জয়রামবাটিতে পাটা ছড়িয়ে বসেছেন, পাটা দেখা যাচ্ছে পরিষ্কারভাবে, আর একটা চেয়ারে বসে আছেন, পাটা নামিয়ে পাটা দেখা যাচ্ছে। তাহলে শ্রী শ্রী মা আমাদের তাঁর এই চরণ দুটি হাত আমাদের সামনে তুলে ধরেছেন। তাহলে কথা মতো তো দিয়েছেন, আবার তার সঙ্গে সঙ্গে যে চরণ দুটো ধরে আমরা পার হয়ে যাব সেটাও মানে তিনি আমাদের দিয়েছেন। তাকে আমি বলেছিলাম অবজজানন্দ মহারাজকে, দেখুন নিত্য যদি কেউ ওই দুটি চরণেতে বাড়িতে ওইরকম ছবি রেখে ওই দুটি চরণে নিত্য পুজো করেন, নিত্য পুজো করেন মানে নিত্য প্রণাম করেন, হাত দিয়ে প্রণাম করতে পারেন, মাথা দিয়ে প্রণাম করতে পারেন, তাহলে তার ভক্তি মুক্তি করতলগত, সে ভক্তি মুক্তি পাবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই আমার তো মনে হয় ওনাকে বলেছিলাম। আপনি বিশ্বাস করুন তিনি এত আনন্দিত হয়েছিলেন এবং বিগলিত হয়েছিলেন যে তিনি রুমাল বার করে চোখ পুষতে আরম্ভ করলেন, বললেন চোখ পুষতে আরম্ভ করলেন, বললেন কী অদ্ভুত কথা শোনালে। উনি তখন জয়রামবাটি কিন্তু অধ্যক্ষ মানে মায়ের বাড়ি, তা শুনে উনি অত্যন্ত আনন্দিত হলেন। তা সেই আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের বলছি যে মায়ের ওই দুটো যে চরণ দুটি আছে ওই দুটো যদি আপনি নিত্য দেখেন, প্রণাম তো পরের কথা, অন্তত নিত্য দেখেন এবং তার সাথে যদি মাথাটা ঠেকিয়ে কিংবা হাতটা দিয়ে তাকে প্রণাম করে, তাহলে ভক্তি আর মুক্তি দুটোই আপনার সহজে লাভ হয়ে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ অন্তত ব্যক্তিগতভাবে আমার নেই, আমারও নেই, কারোরই থাকার কথা নয়। তিনি তো সাক্ষাৎ মহামায়া কি না, সাক্ষাৎ মা দুর্গা, হ্যাঁ এই কথাটা মনে রাখতে হবে। এখন তাহলে আমরা দু তিনটি কথা অ্যাডিশন করলাম, আপনি যেটা জানতে চাইছেন কথা মৃত এবং ঠাকুরমা সম্পর্কে এটা বলি। এইবারেতে একটা কথা বলি যে শ্রীমর এই যে মহাঋষি তুল্য দিব্য জীবন, সেই দিব্য জীবনের একটা প্রধান একটা অবদান তো আছে, সেই প্রধান অবদানটা আপনারা সবাই জানেন যে তিনি কথামৃত আমাদের সামনে ধরে তুলেছেন। আর এই কথামৃত গ্রন্থটাকে স্বামীজি শ্রী মা এনার সব বলতেন, এতে চৈতন্য লাভ হবে, এতে শান্তি আনন্দ লাভ হবে, আর তারা এই জন্যে তারা সবাই শ্রীমকে আর কি ব্যাসদেব নারদ মুনি বলেও অনেক ঠাকুরের পার্ষদরা সম্বোধন করতেন। তা যাই হোক, শ্রী শ্রী মা যতদিন জীবিত ছিলেন ততদিন শ্রীম এই চারখণ্ড কথা আমৃত লিখেছিলেন, তাই তো? 1910 সাল অবধি উনি চারখণ্ড কথা আমৃত লিখেছিলেন। আর এদিকে শ্রী শ্রী মা ওই শ্রীমঠ সব ডায়েরি টায়েরিগুলো তো একটু দেখ ঠাকুর শ্রীমা দেখাতেন, মা ওগুলো দেখতেন, মার বলতেন যে ওর যা ডায়েরি টায়েরি আছে এই চারখণ্ড ছাড়া আরও তিন চারখণ্ড রচনা হতে পারে। তা শ্রী শ্রী মায়ের ইচ্ছে ছিল যে শ্রীমা আরও যেন দু একখণ্ড কথামৃত লেখেন, কিন্তু 1910 সালের পর থেকে শ্রীমন নানাভাবে ব্যস্ত হয়ে ওঠেন। কিরাম না, উনি আর তীর্থ ভ্রমণ করেন, তপস্যাদিতে তিনি মগ্ন থাকেন, আর তখন দেশ বিদেশ থেকে নানা মহাত্মা মনীষী অনেক মানুষজন এই কথামৃত পড়ে
এই শ্রীমর সঙ্গে আসেন, শ্রীমর সঙ্গ করতে আসেন, অ্যান্ড দিন রাত শ্রীমর সেই রামকৃষ্ণ কথামৃত কীর্তনে মত্ত থাকতেন নারদ মুনির মতন। ন্যাচারালি তিনি সময় পেতেন না আর নতুন করে আর কোনো কথামৃত লেখার, তিনি মানে কথামৃত কীর্তনেই মত্ত থাকতেন। তাহলে তিনি একরকম এমন মত্ত থাকতেন, আমরা আগে বলেছিলাম না যে তিনি একবারে চলমান কথামৃত হয়ে উঠেছেন, কথামৃত তার প্রাণ, এইরকম তার অবস্থা, সেই জন্য লিখতে পারেননি। কিন্তু মার তো ইচ্ছে ছিল, কিন্তু মার ইচ্ছে ছিল আরও দু এক খণ্ড। 1920 সালে শ্রীমা তো শরীরত্যাগ করলেন, এই যখন শরীরত্যাগ করলেন শ্রীমা তো মারাত্মকভাবে ভেঙে পড়েছেন, তাই তো, শোকে অত্যন্ত কাতর হয়ে পড়েছেন তিনি। তিনি এত কাতর হয়ে পড়েছেন যে তাকে সামলানো দেয়, তখন শ্রী শ্রীমা তাঁকে স্বপনে এসে নানাভাবে তাঁকে সান্ত্বনা দান করে। একবারে হলো কি, তিনি মাস্টারমশাই এত বেশি মানে বেসামাল হয়ে পড়েছেন, অশান্ত হয়ে পড়েছেন, শ্রী শ্রীমা স্বপনে এসে শ্রীমাকে বলছেন, দেখো তুমি অমন করছো কেন, হ্যাঁ তুমি যে আমার দেহত্যাগ দেখেছিলে এ তো মাইক শরীর, এই দেখো আমি যেমনটি ছিলাম তেমনটি আছি। এই বলে স্বপনে শ্রী শ্রীমা শ্রীমাকে দেখা দিলেন। এইতে শ্রীমা খানিকটা শোক সামলে উঠলেন, কিন্তু সামলে উঠলে কী হবে, তার কানের কাছেতে সেই মায়ের ইচ্ছে আর এক ব্যাকখণ্ড হোক এইটি খুব ধ্বনিত হতে লাগলো। তখন মায়ের এই ইচ্ছে পূরণ করবেন, তার তো তখন বয়সটাও এগিয়ে গেছে আর অতরম ব্যস্ততার মধ্যে আছেন। এই মায়ের ইচ্ছে পূরণে 1925 সাল থেকে তিনি আবার একটু ঠাকুরের জিনিস একটু লেখালেখি শুরু করলেন। ওই মায়ের ইচ্ছে পূরণে ওই যে আমাদের কথা আমি যে পরিশিষ্ট অংশ দেখি, 1925 সাল থেকে তিনি ওই পরিশিষ্ট অংশগুলো লিখেছিলেন। আর 1932 সালেতে যখন শরীর যাবে সেই সময়তে তিনি পঞ্চম ভাগ লেখা আরম্ভ করলেন 1932 সালে। এইবার পঞ্চম ভাগ লেখা শেষ করে তিনি 4 জুন 1932 সালে ফলহারিণী তিথিতে, ফলহারিণী তিথিটা হচ্ছে মাস্টারমশাইয়ের সবচেয়ে প্রিয় তিথি ছিল, কারণ একবার হলো কি, ওই তিথিতে তো উনি সবাই জানেন যে ওই তিথিতে ঠাকুর মাকে সরস্বী পুজো করেছিলেন। একবার মাস্টারমশাইয়ের ভক্তেরা একবার পাঁজি দেখছিলেন, তাদের প্রশ্ন হলো যে ঠাকুরের লীলাতে সর্বশ্রেষ্ঠ তিথি কোনটি, এইটি নিয়ে সবাই আলোচনা, মাস্টারমশাইকেও তারা পাঁজি থেকে পাতা উল্টে উল্টে যাচ্ছে। এখন যেই না ফলোয়ারিণী তিথি এসেছে, তখন মাস্টারমশাই বলেন বেশ তো এই তিথির পর আর পাতা উল্টাবার দরকার নেই বলে, কারণ এর চেয়ে ভালো তিথি আর হয় না, কেন এই তিথিতে ঠাকুর মাকে ষোড়শী পুজো করেছিলেন। ভক্তেরা জানতেই পারলেন না যে মাস্টারমশাই ওই তিথিটা শরীরত্যাগের জন্য নির্দিষ্ট করে ফেললেন। তা আমরা দেখি 1932 সালে 4 জুন ফলহারিণী কালী পুজো তিথির দিন, সেটা তিথিটা পার হয়ে গিয়ে পরের দিন আর কিছু সময় বাকি আছে তিথিটা ছেড়ে যাওয়ার, 6:30 নাগাদ হবে শ্রীম তিনি গুরুদেব মা আমায় কোলে তুলে নাও এই শেষ বাক্য উচ্চারণ করে তার 78 বছর বয়সেতে এই যে কথামৃত ভবনের যে ঘরটা দেখছেন, যেখানে শ্রীমর ঘর বলি আমরা, ওই ঘরেই তিনি শরীরত্যাগ করলেন। তিনি গুরুদেব মা আমায় কোলে তুলে নাও এই বলে শরীরত্যাগ করলেন। মজার ব্যাপার হলো তার যখন 4 বছর বয়স ছিল তখন তিনি দক্ষিণেশ্বরে তো গিয়েছিলেন কালী মন্দিরে, 4 বছর বয়সে তার মার সাথে, তা মাকে দেখতে না পেয়ে কেঁদে উঠেছিলেন, ঠাকুর তাকে নিজেই কোলে করে আদর করে তার মার হাতে দিয়েছিলেন, তখন তো ঠাকুর নিজে তাকে কোলে করেছিলেন। এইবার তিনি শেষ সময় ঠাকুরকে নিবেদন করছেন, এবার তুমি আমায় কোলে তুলে নাও, অর্থাৎ ঠাকুর আর মা, হ্যাঁ গুরুদেব মা আমায় কোলে তুলে নাও, এই প্রার্থনা জানিয়ে জানাবা মাত্রই ঠাকুর আর মা তাকে কোলে তুলে নিয়েছিলেন আর তিনি মানে মহাসমাধি লাভ করলেন। হ্যাঁ ওর এই মহাসমাধি তো লাভ করলেন, তারপরেটা কি আমি ওই যে ইতিবৃত্ত বইটা আছে তাতে আমি লিখেছিলাম কিছুটা,
সেইটা আমি আপনাদের অনুসরণ করি বলি। তাই এই সংবাদটা তো গিয়ে শ্রীমর মহাসমাধির সংবাদ পেতে বেলুড় মঠের তৎকালীন অধ্যক্ষ স্বামী শিবানন্দ মহারাজ আদেশ করলেন যে কোনো সংসারী লোক যেন শ্রীমর শরীর স্পর্শ না করে, কেননা ঠাকুর শ্রীরামকৃষ্ণ এতদিন তার মধ্যেই অবস্থান করছিলেন। শিবানন্দ মহারাজ এরম বলে পাঠালেন। তিনি মঠে সাধু ব্রহ্মচারীদের সব পাঠিয়ে দিলেন, তারা শ্রীমকে ঠাকুরের প্রসাদী কাপড় পরিয়ে পুজো আরতি করে গেরুয়া চাঁদোয়ায় সুসজ্জিত করে অসংখ্য সাধু ভক্ত এবং শ্রীমর আত্মীয় পরিজনদের উপস্থিতিতে শ্রীমর পবিত্র দেহটিকে কাশীপুর মহাশ্মশানে নিয়ে যাওয়া হল। 1886 সালে 16ই আগস্ট কাশীপুর শ্মশানে, যে স্থানে শ্রীরামকৃষ্ণের পবিত্র দেহ পুঞ্জীভূত হয়েছিল, হ্যাঁ, এই 46 বছর পরে 1932 সালে 4ঠা জুন সেই স্থানেরই দক্ষিণ প্রান্তে ঠাকুরের অন্যতম প্রিয় অন্তরঙ্গ শিষ্য শ্রীমর পবিত্র দেহ অসংখ্য সাধুভক্ত শ্রীমর আত্মীয় পরিজন উপস্থিতিতে চরম পরিণাম প্রাপ্ত হল, মানে ঠাকুরের যে পাশেই থেকে হলো। এই ব্যাপারে একটা ঘটনা আমার মনে পড়লো, আমি বলি। আমি এই ঘটনাটা আমি আমার মেজো কাকার মুখে শুনেছিলাম। আমার মেজো কাকা এনালা তো শ্রীমর সঙ্গে ছিলেন, তা যখন শ্রীমর শরীর যায় তখন সব সাধু ভক্তেরা জ্যৈষ্ঠ মাস, দারুণ রোদ্দুর, কাঠফাটা রোদ্দুর, তা আমি আমার কাকার মুখে শুনেছিলাম। তারা যখন যাচ্ছেন তখন তো দারুণ রোদ্দুর, তো অসংখ্য মানে মাটিতে পা ফেলা যাচ্ছে না, এইরকম গরম। তখন আমার মা কাকার মুখে শুনেছিলাম যে আশ্চর্য রকমভাবে একটা কোথ থেকে একটা মেঘখণ্ড, মেঘের একটা খণ্ড, বিরাট খণ্ড এসে এই সূর্যকে আটকে দিলে, বুঝলেন, অবাককাণ্ড নয় কি। তখন কিন্তু জ্যৈষ্ঠ মাস, তখন তো এইরকম মেঘখণ্ড আটকে দিল। এইবার তারা যখন সেই প্রসেশন করে যাচ্ছেন, যতক্ষণ চলেছেন ওই মেঘখণ্ড সূর্যকে আড়াল করে রেখেছিল। এইটাই আমার কাকার মুখে শুনেছিলাম। এইসব মানে অদ্ভুত দৈবী জিনিসগুলো কিন্তু এই শ্রীমদ জীবনে অসংখ্য ঘটেছে, আমরা কতটুকু জানি। তিনি তো একদম চাপা মানুষ ছিলেন, কখনো একটা কথা বলতেন না, তবে মানে নিয়ারেস্ট সাধু বা আত্মীয় স্বজনদের মুখ থেকে যতটুকু শুনেছি সেইটুকুনি আপনাদের সামনে তুলে ধরলাম। এতদিন ধরে বুঝি এই স্থানটি শ্রীমর জন্যই ঠাকুর নির্দিষ্ট করে রেখেছিলেন। তৎকালীন মঠাধ্যক্ষ পূজনীয় স্বামী শিবানন্দ মহারাজের নির্দেশ মতো 2টি তাম্রপাত্রে শ্রীমর পবিত্র দেহের ভগ্নাবশেষ ও অস্থির কিছু অংশ বেলুড় মঠে আনা হয় এবং ঠাকুরের এবং আনা হয় এবং শ্রীমর পবিত্র দেহের ভস্ম অস্থি মঠে নিত্য পূজিত হয়। তাহলে মাস্টারমশাইয়ের দেহ তাম্রপাত্রে নিয়ে গিয়ে শিবানন্দ মহারাজের নিয়ে যাওয়া হয়। এখনও শোনা যায়, আমরা জানি যতটা, যে স্বামীজির যে মন্দির আছে না, সেই মন্দিরেতে ওই শ্রীমর সেই তাম্র যেটাতে অস্থি আছে সেখানে ওখানে রাখা হয় এবং নিত্য সেখানে পুষ্পার্ঘ্য দেওয়া হয়। তাহলে এটা হলো মঠ মিশনের সাধু সন্ন্যাসীরা মাস্টারমশাই গুরু ভাইরা শ্রীমকে কিরাম অসাধারণ শ্রদ্ধা ভক্তির চোখে দেখতেন, সে তার একটা আসল দৃষ্টান্ত আমরা দেখতে পাই। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করছি, এই অস্থি কি আমাদের কথামৃত ভবনে রাখা নেই না? না, ওটা ওখান থেকে শিবানন্দ মহারাজ সোজা গিয়ে ওইখানেতে নিয়ে রেখেছিলেন। আচ্ছা আচ্ছা। ও অস্থিটা আপাতত তখন তো এটা মানে সংসারী মানুষদের ওইখানে জায়গা ছিল, ওইখানে ওটা রাখতে নেই, বুঝেছেন, তাই জন্যে ওটা ওই মন্দিরেতে রাখা হয়েছে, নিয়ে গিয়েছিল। এখানে তো আর একটা ঘটনা বলি, যে আর একটা ঘটনা হলো, শ্রীমদ যখন মহাসমাধি হলো তখন তো ভক্তেরা তা বালিশ টালিশ সব সরিয়ে, হ্যাঁ, তাকে তো মানে সুসজ্জিত করছেন, হঠাৎ বালিশের তলা থেকে একটা বস্ত্রখণ্ড পাওয়া গেল। এই বস্ত্রখণ্ডটা বহু প্রাচীন, জানেন, তা বস্ত্রখণ্ডটা পাওয়া যেতেই স্বামী রাঘবানন্দ, স্বামী জ্যোতিষ্বরানন্দ প্রমুখ যেসব সাধুরা মাস্টারমশাইকে ঘিরে থাকতেন, হ্যাঁ, আমি লোকেশ্বরানন্দ মহারাজের মুখে শুনেছিলাম, লোকেশ্বরানন্দ মহারাজ ব্রহ্মচারী ছিলেন, লোকেশ্বরানন্দ মহারাজ সেদিন এসে উপস্থিত হয়েছিলেন
এবং ঘটনাটা তিনি প্রত্যক্ষ করেছিলেন এবং তিনি আমাকে বলেও ছিলেন যে কিরাম কিরাম ঘটনা ঘটেছিল। সে বললে সে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন না এমন ঘটনা ঘটেছিল। যাই হোক, তা ওই বস্ত্রখণ্ডটা পাওয়া গেল। সবাই বললেন মাস্টারমশাইয়ের বালিশের তলায় এরম বস্ত্রখণ্ড, এ তো চারটিখানি কথা না, এটা খবর নিতে হবে। এবার শিবানন্দ মহারাজকে জানানো হলো। শিবানন্দ মহারাজ বললেন হ্যাঁ আমি জানি ওই বস্ত্রখণ্ডটার ব্যাপারটা কী। শিবানন্দ মহারাজ জানালেন মাস্টারমশাইকে, ওনারা লক্ষ্য করতেন যে ঠাকুর যখন মানে ঘুমোতেন গরমকালে ঠাকুরের ঘরে, তখন ওই বস্ত্রটা দিয়ে শ্রীমক পকেটে করে নিয়ে যেতেন, ওইটে রুমালের মতন নিয়ে যেতেন, উনি ঠাকুরের সব ঘাম টাম এইসবগুলো পুঁছতেন। বললেন হ্যাঁ ওইটে আমরা জানি, ওই বস্ত্রখণ্ডটা মাস্টারমশাই সারা জীবন সঙ্গে রেখেছিলেন জীবনের শেষ দিন অবধি, তবে ওই বস্ত্রখণ্ডটা সোজা মঠে এসে জমা দেওয়া হোক। তাহলে মাস্টারমশাইয়ের যারা ছেলে প্রভাসবাবু ছিলেন এবং আরও যারা সব সন্ন্যাসীরা ছিলেন, শিবানন্দ মহারাজের নির্দেশ মতো তারাই বস্ত্রখণ্ডটা বেলুন মঠে নিয়ে রেখেছিলেন। এখন সেইটে মঠে কোথায় আছে এটা অবশ্য আমার কাছে জানা নেই। তাই জন্য দেখি এখানে লেখা যায় জীবনের শেষ দিক পর্যন্ত বস্ত্রখণ্ডটা রেখেছিলেন স্বামী শিবানন্দ মার নির্দেশে। বস্ত্রখণ্ডে পরে সীমাপুত্র প্রভাসবাবু ও অন্যান্য সাধু ভক্তেরা মঠে তা অর্পণ করেন। উল্লেখ্য, কাশীপুর শ্মশানে 1932 সালে ঠাকুর ও শ্রীমন যে সমাধি মন্দির একত্র নির্মাণ হয়, আর যে ঠাকুরের যখন শ্রীমঠ যখন ওখানেতে নিয়ে গিয়ে তাঁকে পুঞ্জীভূত করা টলা হলো, ওইখানে একটা মানে পাথরের ইয়ে দিয়ে চিহ্নিত করা ছিল, ঠাকুরের ওই রকম ছিল। তখন মাস্টারমশাইয়ের ছেলেপিলেরা এবং প্রভাসগুপ্ত চালুগুপ্ত এইসব ছেলেরা এবং অন্যান্য ভক্তেরা এর ওপর একটা সমাধি মন্দির নির্মাণ করবেন বলে ঠিক করলেন। তাই সমাধি মন্দির নির্মাণ করার সময় ঠাকুরেরটাও আগে হলো আর তারপর শ্রীমঠটাও হলো। এই যে সমাধি মন্দিরটা তৈরি হলো, যেটা এখনও আছে কাশীপুর মহাশ্মশান ঘাটে দেখবেন, পাশাপাশি আছে ঠাকুরের তার পাশে শ্রীমঠ আছে, এই এই মন্দির দুটোর সমস্ত আর্থিক ব্যয়ভারগুলো শ্রীমঠ পুত্ররা বহন করেছিলেন, বহন করে তারা ধন্য হয়েছিলেন। এই আমরা দেখি শ্রীমঠ জীবনের ব্যাপার। তা শ্রীমত সারদা রামকৃষ্ণ পদে লীন হয়ে গেলেন, তবে সমগ্র মানব জাতির জন্য রেখে গেলেন এক বিস্ময়কর সৃষ্টি, ঠাকুর মায়ের চিরন্তন পূজার এক চিরনৈবেদ্য। মাস্টারমশাই যখন কথা আপনি তো লেখেন, প্রথমে উনি ওটে মাকে নিবেদন করে লিখেছিলেন, মা ঠাকুরের জন্মতিথি উৎসব উপস্থিত, আপনি আমাদের নৈবেদ্য গ্রহণ করুন। এবারে কথামৃত হলো ঠাকুরের পুজোর নৈবেদ্য, তা মা গ্রহণ করেছিল। তাই জন্য কথামৃতটাকে আমরা ঠাকুর মায়ের চিরন্তন পূজার চিরনৈবেদ্য হিসেবে ধরি। তাই জন্যে অন্তত কথামৃত ভবনে যখনই ঠাকুর মায়ের একটা বিশেষ পুজো হয় তখন নৈবেদ্যের থালাতে একখণ্ড কথামৃত রাখা হয়, কারণ ঠাকুর মাস্টারমহাশয় শ্রী শ্রী মাকে এই ঠাকুরের কথামৃতই নৈবেদ্য হিসেবেতে দিয়েছিলেন। তা আমরা দেখি 2010 সালে প্রথম, তাই ঠাকুর মায়ের পুজো নৈবেদ্য থালা এখনও কথামৃত রাখা হয়। ঠাকুর মায়ের অসাধারণ শক্তি ও কৃপায় পরিপুষ্ট হয়ে, তাই তো, স্বামীজি প্রমুখ গুরু ভাইদের অবিরাম অনুপ্রেরণায় শ্রীম তাঁর ব্রহ্মজ্ঞানের কলমে শ্রদ্ধা ভক্তির কালিতে আর যোগাবস্থায় আরূঢ় থেকে রচনা করে গেলেন 5 খণ্ডে বিভক্ত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, যা অনন্তকালের জন্যে মানুষকে যুগিয়ে যাবে অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণদেব এবং তাঁর পার্শ্বদের মানে সান্নিধ্য, তাই তো সঙ্গ যোগান দেবেন শান্তি ও আনন্দ, দুঃখ শোকে অপুরন্ত সান্ত্বনা আর ঈশ্বর লাভের অনন্ত প্রেরণা। আমরা দেখি যারাই এই কথামৃত পড়েন, হ্যাঁ, তারা কী বোধ করেন, আমরা বোধ করেন তিনারা যেন শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীতেই উপস্থিত আছেন এবং ঠাকুরের নিজ মুখ থেকে কথামৃত পান করছেন। যারা যখনই কথামৃত পড়বেন তখনই মনে হবে যে ভক্তমণ্ডলীর মধ্যে আপনিই একজন বসে আছেন আর বোধ হয় ঠাকুরের মুখ থেকে নিজে বসেই কথামৃত শুনছেন। আমরা ওখানে সুন্দরভাবে দিয়েছি
যে কথামৃত যেন রামকৃষ্ণ লীলা দর্শনে এক মডার্ন ভিডিও বিশেষ। আমরা ভিডিওতে যেমন দেখি, যেমন 1980 সালে কোনো খেলা হয়েছে এখনও আমরা টিভিতে দেখি, তেমনি 1882 থেকে 1886 সাল ঠাকুরের যা সব লীলা হয়েছিল, হ্যাঁ, সেগুলো আমরা এই কথামৃত ভিডিওতে আমরা পরিষ্কার দেখতে পাই। সেইটাই আমরা বলতে চাই কথামৃত এইরামি গান। এই কথামৃতটা এই ঠাকুর বাড়িতে লেখা হয়, কথামৃত ভবনে লেখা হয়, তাই এই কথামৃত ভবন বাড়িটার নাম হয়। আর এই কথামৃত ভবন তো এক বিরাট তীর্থ না, কিসের জন্য মহা তীর্থ? আমাদের এই কথামৃত ভবনে শ্রী শ্রী মায়ের নিজ হস্তে দুর্গাঘট ও রামকৃষ্ণদেবের পট প্রতিষ্ঠা হয়েছে। ঠাকুর মা ও স্বামীজি প্রমুখ ঠাকুরের শিষ্যদের এবং পরবর্তীকালের অনেক ব্রহ্মবিদ সাধু মহারাজদের এবং ঠাকুর মায়ের পূজনীয় বংশধরদের শুভ পদার্পণ ও শুভ অবস্থানের জন্যে, হ্যাঁ, আবার ব্যাসবতার শ্রীমর আজীবন এই বসবাসের জন্যে এবং কথামৃত রচনার পূর্ণ ক্ষেত্র হিসেবে কথামৃত ভবন শারদা রামকৃষ্ণ জগতের অন্যতম এক শ্রেষ্ঠ তীর্থভূমি বলে পরিচিত এবং সমাদৃত, তাই না? শ্রীমন নিজে মুখে বলতেন যে কথামৃতের প্রতিটি দিনের লীলাচিত্র এখানে হাজারবার করে ধ্যান করা হয়েছে এবং ঠাকুর মা ও স্বামীজি প্রমুখ ঠাকুরের শিষ্যরা সূক্ষ্ম শরীরে এখানে সদাই বিরাজমান আছে। আমরা প্রাচীন ব্রহ্মবিদ সন্ন্যাসীদের বলতে শুনেছি মাস্টার মহাশয় ঠাকুর বাড়ি এক মহাতীর্থ, এইটির দর্শন এবং এখানে সাধু ভক্তদের কিছুক্ষণ জপ ধ্যান তাঁদের সাধন তপস্যার অঙ্গ বিশেষ এরম দেখতেন। যা জমাট ভগবত ও সাত্ত্বিক ভাব তা সাধু ভক্তেরা এলে সহজে তা অনুভব করতে পারে। তাহলে এই হচ্ছে কথামৃত ভবনের আসল পরিচিতি। যাই হোক, আমরা সেই জন্যে মানে মঠ মিশন কর্তৃপক্ষ এবং অন্যান্য সবাইকেই আবেদন করি যে আমরা বহুকাল ধরে মাস্টারমশাইয়ের সময় কথামৃত ভবনটি যেমন ছিল তেমনটি রাখার চেষ্টা করেছি এবং রাখতেও ঠাকুরের মায়ের কৃপায় পেরেছি। এটি যেন আবার ভবিষ্যতে কোনো রকমভাবে পরিবর্তন টরিবর্তন করে এর ঐতিহাসিক মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় তার জন্য আমরা ঠাকুর মায়ের কাছে প্রার্থনা রাখি। তা মনে রাখতে হবে বর্তমানেতে শ্রীমর বংশধরদের আর কি সাধু ইচ্ছায় এবং রামকৃষ্ণ মঠ কর্তৃপক্ষদের প্রেরণায় এই 2017 সালের 4 জানুয়ারি থেকে এটি রামকৃষ্ণ মঠ কথামৃত ভবন নামে পরিগণিত হয় এবং 2019 সালের এপ্রিল মাস থেকে সেই পূজনীয় স্বামী সুবীরানন্দ মহারাজ যিনি আছেন তিনি ট্রাস্টি বোর্ডেতে আলোচনা করে এই 2019 সালের এপ্রিল মাস থেকেই এটিকে একেবারে পুরোপুরি মঠ মিশনের শাখা কেন্দ্র হিসেবেতে ঘোষণা করেছেন এবং সেই ঘোষণার হয়ে পরিগণিত হয়েছে এবং বর্তমানে এই রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনের অধ্যক্ষ হিসেবেতে সিদ্ধেশানন্দ মহারাজ এখানকার কাজকর্ম পরিচালিত করছেন অবশ্যই মঠ মিশনের কর্তৃপক্ষের নির্দেশে। আর তার সাথে সাথে আরও দুজন সাধু আছেন, তার মধ্যে একজন হলেন আমাদের প্রশান্ত মহারাজ যাকে বলি, তিনি আছেন, আর তার সঙ্গে আরেকজন ছিলেন, তিনি সম্প্রতি একটু ট্রান্সফার হয়ে গিয়েছেন, তার নাম ছিল সত্যজিৎ মহারাজ গুণপূর্ণানন্দ মহারাজ, তিনি অন্যত্র 3-4 বছর এখানে কাজ করার পর অন্যত্র কাজ করছেন, ওনার জায়গায় মঠ কর্তৃপক্ষ আরেকজন সন্ন্যাসীকে হয়তো পাঠাবেন। সুতরাং আজ অবধি আমাদের এই যে কথামৃত ভবনের ইতিহাস সম্পর্কে গোড়ার দিকে বলেছিলাম, তারপর কথামৃতের ইতিহাস ও সীম বিষয়ে আমাদের যে 5-6টা পর্ব চলছিল, আজ বোধ হয় সপ্তম পর্ব, এই সপ্তম পর্বতে আমাদের আপাতত কথামৃতের ইতিহাস ও শ্রীমৎ, হ্যাঁ, এই বিষয়ের আলোচনাটা আমরা এইখানেই শেষ করছি।
তাহলে এরপর আমাদের যদি এই জিজ্ঞাসার আলোয় কিছু আলোচনা করতে হয়, আমরা এই বিষয়ে আলোচনা করব যে শ্রীমৎ চারিত্রিক বৈশিষ্ট্য কী ছিল এবং তপস্যাদি তীর্থভ্রমণ কী ছিল সেই বিষয়ে আলোচনা আমাদের করতে হবে। সুতরাং আজকে এই বলে আমরা ঠাকুর মা স্বামীজি শ্রীম প্রমুখ ঠাকুরের সব পার্শ্বদের প্রণাম করি, তার সাথে সাথে যেসব মঠ মিশনের পূজনীয় অধ্যক্ষ পূজনীয় মহারাজরা আছেন তাদের প্রণাম করি, কথামৃত ভবন মঠ রামকৃষ্ণ মঠ কলেজের অধ্যক্ষ মহারাজকে সশ্রদ্ধ নমস্কার জানাই, এবং তার সাথে সাথে প্রাণারাম চ্যানেলের আপনি যেসব আলোচনা করার জন্যে এবং শোনার জন্যে ব্যস্ত হয়েছেন আপনাকেও আমি আমার সশ্রদ্ধ ভালোবাসা জানাই, এবং যারা শুনছেন প্রাণারাম চ্যানেলে আপনাদেরও সবাইকে আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমাদের আজকের আলোচনাটা এখানে শেষ করছি। জয়রাম, আমরাও আপনাকে প্রণাম জানাই প্রাণারাম চ্যানেলের পক্ষ থেকে এবং সমস্ত ভক্তমণ্ডলীর পক্ষ থেকে। জয় ঠাকুর। জয় ঠাকুর।